কিছু দেখছ তুই? এই ভাই কি আছে কি আছে? আরে না রে, আরে ভাই গেল, কি আছে কি আছে ভাই? সমস্যা হচ্ছে আমার জিএফের সাথে আমি ঘুরতেছি, ও ইতিমধ্যে এসে বলতেছে আমার জিএফ আমি ওর সাথে প্রেম করি হ্যান ত্যান আবল তাবল কথা বলতেছে। আরে ভাই তার সাথে আমি আপু এদিকে আসো তো, কিন্তু এদিকে আসো, এদিকে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কেন? বাধা হয়ে দাঁড়াচ্ছি মানে দাঁড়ান, এই আজ থেকে পরে এক বছর আগে আপনি দাঁড়ান, এসে দাবি করতেছে কি আছে ভাই? আমি কি আছে আপুর কাছ থেকে আমি শুনি, আপু একটু বলেন তো দেখি কি আছে এদিক। ভাইয়া ও ও সব সময়ের জন্য আমারে বিরক্ত করে আর কি। ওকে, আমার বাড়ির পাশেই, আমি যে রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি আর দেখলাম যে আপনারা ঝগড়া বিবাদ করতেছেন, কি হয়েছে কি হয়েছে একটু বলেন তো। আর আমার শুধু ঘুরতে আসে ও পিস পিসে আসে, আমি যখন কলেজে যাই কিংবা এক জায়গায় বের হই ও পিস পিসে যায়, যা খালি বিরক্ত করে আর কি। বিরক্ত করে কেন? বিরক্ত করে ওনাকে আমার ভালোবাসি, কিন্তু আমি তো ওর ভালোবাসি না। আপনার যে অবস্থা আপনার তো মনেই হয় না যে আপনি লেখাপড়া করেন। এই আপনাকে, আপনার নাম কি ভাই? আমার নাম সবুজ। আপনার বাসা কই? আমার বাসা রোগেদাও। রোগেদাও, এখানে কেন আসছেন? এখানে আসছি আমরা আমি চিনি, কিন্তু ওর বাড়ির পাশে খালি আমার বিরক্ত করে, ওরা তো আমি পছন্দ করি না, আমি তাদের পছন্দ করি তার সাথে আমি আসছি। আপনি বলেন এখানে এই যে পাবলিক প্লেস এখানে গ্যামজাম করতেছেন আপনারা? গ্যামজাম তো আমরা করতেছি না, ঠিক আছে? হুট করে আইসা এখানে গ্যামজাম বাজাই দিছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে আমরা এখানে ঘুরতে আসছি, ইনি ওয়াজ গবি আইসা আমাদের সাথে গ্যামজাম বাজাই দিছে। দেখি আপনি আপনি একটু কি করেন, আপনি এদিকে করেন, আপনার এনার সাথে প্রেম করেন? কার সাথে প্রেম করেন, এনার সাথে না এনার সাথে? এনার সাথে। আমি আর সবুজ অনেকদিন হয়ে গেল প্রেম করতেছি, কিন্তু অনেকদিন হলো আমার ডিস্টার্ব করতেছে। ভালোবাসা তো জোর করে হয় না রে ভাই। আপনি ও আমার পিছে পিছে ঘোরে, আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, এখন আবার ডাইরেক্টলি এনে এসে দরগা বিপদ লাগাই দিচ্ছে। আচ্ছা, আপনি যে এখানে আসছেন এটা বাসার কেউ জানে না? বাসার কেউ জানে না? না। তে বাসাতে জানে না, অথচ আপনি এখানে এই যে একটা খোলামেলা জায়গায় আসছেন, এখানে যদি একটা অঘটন অঘটন ঘটে এর জন্য দায়ী কে? আর আপনি আপনি কেন এখানে নিয়ে আসছেন ভাই বলেন তো, আপনার উদ্দেশ্য কি? আপনি এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। আমাদের তো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য আমরা দুজনকে ভালোবাসি, আমাদের তো ঘুরতে পারি রে ভাই, বুঝুন না? তাই ভালোবাসেন, ভালোবাসেন বুঝলাম, ঠিক আছে। কিন্তু আয়সা এনার সাথে আবার জঙ্গলই ভাই ডিস্টার্ব তো করবেই, আপনারা তো এখানে ভালো কাজ করতেছেন না।